হ্যালো গাইজ, ওয়েলকাম আওয়ার চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চুমকাজে ভীষণভাবে রেগে আছে, তার কারণ হচ্ছে একটাই কারণ, আমি আজকে একটু রাত করে এসেছি, মানে একটু লেট হয়েছে ঘরে আসতে। কতক্ষণ লেট? না, 10 মিনিট লেট, স্বাভাবিক ব্যাপার। আমি একটু দোকানে দাঁড়িয়েছিলাম আর ও আমার জন্য ধরো সেই অধীর আগ্রহে অপেক্ষা করে, সেই জন্য লেট হলে ওর রাগ হওয়াটা স্বাভাবিক, আমি মেনে নিলাম। সবাই তো চায় যে তার মানুষটা তাড়াতাড়ি ঘরে ফিরুক, তো আমি আসতে পারিনি, সেই জন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মানে ওর কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। কী করবো বলো, আমার তো কাজ ছিল, কাজগুলো মেটাতে মেটাতে আজকে দেরি হয়ে গেল। বাড়িতে ঢুকতে ঢুকতে 11:15 বেজে গেছে, তারপরে আবার রাত্রিবেলা মাছ নিয়ে এসেছিলাম। তো আমার ঘরে যেহেতু ফ্রিজ নেই, তো সে সুতরাং মাছটা ভেজে রাখতে হয়, তো মাছটা ভেজে গেছে, আরও রেগে গেছে। হ্যাঁ, ওই দেখো ওই দেখো কী করতে দেখো, দেখেছ কি যাতা বলছে? দেখো এরকম করে কাজ করার আসার পরে মানে বউয়ের মুখ এরকম দেখতে ভালো লাগে? তোমরাই বলো তো, ভালো সত্যি মানে একদম বেকার লাগে, একদম ভালো লাগে না, একদম সত্যি। মুখটা একটু হাসি খুশি থাকবে, একটা একটা আনন্দের একটা উচ্ছ্বাস থাকবে, কিন্তু সত্যি ভালো লাগে না একটু। হ্যাঁ মানছি আমি দেরি হয়ে যাবে, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে, আমি সরি বলেছি তো, তবুও মানে মানছে না। তোমরা একটু বলো তো ওকে, আমি তো কাজ শেষ হলে একদম ছুটে আসি, আমি তো কাজ শেষ হলে ছুটে আসি, ইয়ের মতো পাখির মতো উড়ে উড়ে চলে আসি। তো যাই হোক, রাগ হয়েছে দেখি, একটু ম্যানেজ করি। লাগিয়ে দাও, ঘরে লাগিয়ে দিচ্ছি, সব লাগিয়ে দাও, রাগ কর না। মলমটা লাগিয়ে দাও, দিচ্ছি বাবা দিচ্ছি, শোনো না শোনো, দেখো ঘরে ব্যথা করছে, ঘরে কয়েক ধরনের সমস্যা হচ্ছে, আজকে আবার এক্সরে করা হলো ঘরে, তো একটু ওষুধটা লাগিয়ে দিই, মলমটা একটু লাগিয়ে দিই, তারপরে তারপরে আরো আরো বিষয় আছে সেটা তোমাদেরকে শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওই ঘরে কদিন থেকে খুব অস্বস্তি হচ্ছে, আজকে নিয়ে অনেক কদিন হলো, তো আজকে তো বাধ্য হয়ে এক্স রেটা করিয়ে নিলাম, কালকে রিপোর্টটা দেবে, দেখা যাক ডাক্তাররা কি বলে, রিপোর্টটা ডাক্তারকে দেখাই, না হলে আবার অন্য ট্রিটমেন্ট হয়ে যাবে। খুব চিন্তার বিষয়, ঘাটটা কি হলো আমি ঠিক বুঝে উঠতে পারছি না হঠাৎ করে। আসলে তোমাদের বন্ধুরা, তোমরা যেমন আমাদের ভিডিও দেখো, তোমাদের ভিডিওগুলো তো দেখে অনেকক্ষণ ধরে, ভিডিও দেখে, সবার ভিডিও দেখে, আমি দেখেছি তো, ঘাড় হেট করে করে ভিডিও দেখার ফলে এটা হতে পারে। আমি ওকে বারণ করলাম যে না, কদিন ইয়ে করো না, ভিডিও ভিডিও দেখাটা বন্ধ করো, কিন্তু বলে না সবাই আমার ভিডিও দেখে, সুতরাং ওদের ভিডিওগুলো আমার একটু দেখা প্রয়োজন। আমার যত যাই হোক ওদের ভিডিওগুলো দেখতে হবে, কারণ আমি যেমন আশা করি যে আমার ভিডিওগুলো বন্ধুরা দেখবে, তেমন বন্ধুরা তো আশা করে যে আমাদের ভিডিওগুলো পিঙ্কি দেখবে, তো সেই জন্য ও ভিডিওটা দেখে। সত্যি তাই, আমি বললাম না ঠিকই বলেছো, তো সুতরাং ডাক্তারটা একটু ভালো করে দেখাতে হবে, দেখা যাক কতদূর কি হয়, কালকে রিপোর্টটা কি আসে দেখি। তো বন্ধুরা তো এখানে ডাক্তার দেখিয়েছিলাম হাওড়াতে, সেখানে ডাক্তারে কটা ওষুধ দিয়েছে আর মলমটা দিয়েছে, বলেছে ঘরে লাগাতে হবে, তাই ঘরে লাগিয়ে দিচ্ছি, 2-3 বার লাগিয়ে দিই। আর একটু বারে বারে বেশি সময় বেশি বার লাগালে ভালো হয়, কিন্তু আমার হয়ে ওঠে না, আমি ঘরে তো খুব কম সময় থাকি, আমার হয়ে ওঠে না, তাই যতবার থাকি বা চেষ্টা করি ওকে লাগিয়ে দেওয়ার বা করে দেওয়ার, ওকে হেল্প করার চেষ্টা করি। তো বন্ধুরা আজকে চুমকার জন্য একটা সারপ্রাইজ আছে, তো তোমরা দেখতে থাকো, তো সেই জন্যই আরো ভিডিওটা আমি করছি। তো সারপ্রাইজটা কি এখন বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? দাঁড়াও, ঠিক আছে বন্ধুরা, আমি এখন ওর চোখটা একটু বাঁধবো, ও বুঝে গেছে যে বলছে তোকে চোখ ফোক কিছু মারতে হবে না, রেগে আছে বললে হবে, আমি জানি তো ওকে, ওর মানে ইতিহাস ভূগোল সবকিছু আমি জানি, বললে হবে। তো এখন ওর চোখটা একটু বাঁধবো, তো সারপ্রাইজটা কিসের কারণ বলবো এখন? ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, তার কারণ হচ্ছে আজকে 16ই ডিসেম্বর 2019 সালে 16ই ডিসেম্বর আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, মানে পরিবারের আমাদের পরিবারের সবার উপস্থিতিতে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, সেই জন্য একটা ছোট্ট খাট্ট একটা ওর জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি, দেখা যাক। চলো
সুন্দর সবকিছু একটা সবকিছু একটা সিস্টেম আছে তো বলো তো বন্ধুরা সবকিছু একটা সিস্টেম সিস্টেমেটিক করতে হবে নাহলে ভালো লাগে এখন তারপরে আমার এখনো কাজ আছে আমাকে এখনো হিসাব করতে হবে কত কাজ ঠিক আছে বন্ধুরা দেখাচ্ছি সারপ্রাইজটা এই যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে তোমরা বলো তো নিয়ে এসছি আজকে ওর জন্য কেমন হয়েছে বলবে কিন্তু হ্যাঁ ঠিক আছে চলো দাঁড়াও আরেকটা কোথায় গেল আরেকটা আছে খুলবি না খুলবি না তালাবো না খুলবি না কিন্তু হয়ে গেছে আমি যাচ্ছি এবার দাঁড়া দাঁড়া আরেকটা আছে এই ও আমি তোমাকে জীবনের থেকে বেশি ভালোবাসি এইভাবেই সারা জীবন ভালোবাসো তোমাকে খোলো চোখ খোলো আগের দিন আর চকলেট এনেছিলাম খাইনি এখন সেটা ফেলে রেখে দিয়েছে সেদিন আগে ছোট্ট করে নিয়ে এসেছি চার চলছে আমার ম্যানেজার যদি রেগে যায় তাহলে আমি কোম্পানি আউট হয়ে যাবো ম্যানেজারকে রাগালে হয় না দিলখুশ রাগ না যা পছন্দ হয়েছে বানানোটা পছন্দ হয়েছে তো দারুণ পছন্দ হয়েছে দারুণ হাফ লাগে না গা কি বলটা না বল বললো না কি বলেছি কি বলটা না বললো বলে আমার গায়ে ময়লা সব তুলে দিল এত শীত করছিল সব মানে ওর কথা শুনতে শুনতে পুরো গরম হয়ে গেলাম আমি সব খুলে ফেললাম সেই দুঃখের কথা কি বলবো বন্ধুরা ঠিক আছে কোনোদিন ভিডিও করা হয় না আজকে আমি সব রেডি হয়ে বুঝাচ্ছি আসলে খেয়েই ভিডিও করতে লাগবো আমাদের অনেক ভিডিও করা বাকি আছে তা ও এসেছে দেরি করে ওর পুরো মুডটাই নষ্ট হয়ে গেল আর ভিডিও করা সব বাদ এটা কি খুলে যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা রাত অনেক হলো এখন বাজছে 11:55 12টা বাজতে আর 5 মিনিট বাকি আছে তোমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম ভালো লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা তোমাদের পার্টনারদের এইভাবেই রাগ ভাঙানোর চেষ্টা করো তোমাদের পার্টনার যদি রেগে যায় তো এইভাবে একটু ম্যানেজ করার চেষ্টা করো কারণ ভুল বুঝবে না কাউকে কারণ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার স্বামী বা তোমার স্ত্রী তোমার পাশে থাকবে যখন দেখবে একসময় কেউ থাকবে না তখন তোমার স্বামী বা তোমার স্ত্রী একমাত্র তোমার পাশে থাকবে তাছাড়া কিন্তু কেউ থাকবে না সুতরাং দুজন দুজনকে সারা জীবন মানিয়ে নিয়ে চলার চেষ্টা করবে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসবে দুজনকে দুজনের মতো যে যেমন করে ভালোবাসাটা নিতে চায় তাকে সেইভাবে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে আর বেশি কিছু বললাম না আপাতত শুভরাত্রি গুড নাইট টাটা সবাই ভালো থাকো দেখা হবে নতুন পরের কোনো একটা ভিডিওতে গুড নাইট বাই